ভোট পরবর্তী হিংসা বন্ধ না হলে পাঁচ বছর রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় হুঁশিয়ারি আদালতের। ভোট পরবর্তী হিংসা বন্ধ না হলে প্রয়োজনে রাজ্যে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী থাকবে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, হিংসা ঠেকাতে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে কাজ করবে। পাশাপাশি কড়া হুঁশিয়ারির সুরে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, হিংসা ও সন্ত্রাস নিয়ন্ত্রণ না করতে পারলে আগামী পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেবে আদালত। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, রাজ্য পুলিশের ডিজি সরাসরি ইমেলে অভিযোগ নেবেন এবং তা সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবেন। রাজ্য পুলিশের ডিজির নজরদারিতে গোটা তদন্ত হবে। রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি এবং জীবিকার সুরক্ষার ব্যবস্থা রাজ্যকে নিশ্চিত করতে হবে। সাথে কত অভিযোগ জমা পড়েছে এবং তার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে 10 দিনের মধ্যে ডিজি মুখ বন্ধ খামে কোর্টকে রিপোর্ট জমা করবেন। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে বলেও জানা গিয়েছে। বর্তমানে গরমের ছুটি চলছে, সে কারণে জরুরি ভিত্তিতে অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলা করা হয়। মামলা দায়ের করা হয়েছে বিজেপিপন্থী একটি আইনজীবী সংগঠনের পক্ষ থেকে। মামলাকারী আইনজীবীদের পক্ষে সুস্মিতা সাহা দত্ত কোর্টে জানিয়েছেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে হিংসা ও সন্ত্রাস শুরু হয়েছে। রাজ্যের পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলেও মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। যদিও রাজ্যের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত জানিয়েছেন, কোনো ঘটনায় আক্রান্ত বা হামলার সাক্ষী সরাসরি ইমেলে রাজ্য পুলিশের ডিজির কাছে এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। ডিজির দপ্তর থেকে সরাসরি সংশ্লিষ্ট থানায় সেই অভিযোগ পাঠানো হবে। অপরাধের ধরন অনুযায়ী এফআইআর রুজু করতে হবে। সেই এফআইআরে পুলিশের ওয়েবসাইটেও আপলোড করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে, এমনই জানিয়েছেন আইনজীবী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।